এখানে বলছে হচ্ছে রোনালদো কোম্পানি অর্গানাইজড ইন 2014, মানে এই যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানটা অর্গানাইজড হচ্ছে, মানে হচ্ছে এটা তৈরি হচ্ছে ইন 2014, হ্যাজ সেট আপ এ সিঙ্গেল অ্যাকাউন্ট ফর অল ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, মানে যেখানে সেট আপ করা হচ্ছে সকল সিঙ্গেল অ্যাকাউন্ট, সবকিছুরই সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে অফ ফর অল ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, মানে সবগুলো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কে সিঙ্গেলি বা সেপারেট করে সেট আপ করা হচ্ছে। এখানে এরপরে যেটা বলছে, দ্য ফলোয়িং সামারি ডিসক্লোজ দ্য ডেবিট এন্ট্রিজ হ্যাভ বিন রেকর্ডেড ডিউরিং 2015। এই 2015 সালে একটা সারাংশ দেয়া আছে, যে সারাংশতে ডেবিট এন্ট্রি গুলো দেয়া আছে সেগুলোর মধ্যে কি কি আছে দেখো, যে 1/2/2015 এখানে বলছে পার্সেস প্যাটার্ন 8 ইয়ার্স লাইফ, মানে আমরা একটা প্যাটার্ন ক্রয় করছি যার আয়ুষ্কাল হচ্ছে কত বছর, 8 বছর, টাকা কত, 8 3 লক্ষ বছর 3,50,000 টাকা, 1/2/2015, ঠিক 4/1, মানে এপ্রিলে যে আমি একটা কিনছি, যেটা হচ্ছে গুডউইল পার্সেস, মানে আমরা গুডউইল পার্সেস করছি ইনডিফিনিট লাইফ। ইনডিফিনিট লাইফ বলতে আসলে কি বোঝায় বলতো? অনির্দিষ্ট মানে সময়কাল, নির্দিষ্ট সময়, কারণ গুডউইল এর আমাদের কোনো সময় বলে দেয়নি। কত টাকার গুডউইল নেওয়া হয়েছে, গুডউইল ক্রয় করছে হচ্ছে 3,60,000 টাকা। এরপরে 7/1/2015 তে বলছে হচ্ছে, এখানে বলছে 10 ইয়ার্স ফ্রাঞ্চাইজ এক্সপায়ারশন ডেট হচ্ছে, মানে এক্সপায়ার ডেট হবে হচ্ছে কখন, 7/1/2015। আচ্ছা, এটা হচ্ছে তোমার কত টাকা দিয়ে আমি ক্রয় করছি, এটা হচ্ছে তোমার 4,50,000 টাকা দিয়ে ফ্রাঞ্চাইজ নিচ্ছি 10 বছরের জন্য। এরপরে ভাইয়া জি ভাই, ভাই এটা এখানে 2015 সালে কিনলো, আবার 15 সালে এক্সপিরেশন। এরপরে বলছে হচ্ছে দেখো যে 8/1/2015 পেমেন্ট ফর কপিং, মানে কপিরাইটের জন্য পেমেন্ট করা হচ্ছে যার আয়ুষ্কাল হচ্ছে 5 বছরের, কত টাকার পেমেন্ট করা হচ্ছে, 1,56,000 টাকা। এরপর হচ্ছে 9/1/2015 বলছে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট কত টাকা, 2,15,000 টাকা। আর এই সবগুলোর, এই সবগুলো যে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, এর যোগফল দেওয়া আছে হচ্ছে কত টাকা, 15,31,000 টাকা। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া, জি এখন ভাইয়া, এই জিনিসটা একটু খেয়াল করেন তো, এটা আসলে কি বোঝায়, এই টাইমটা আসলে কি, এইটুকু কি বোঝা যায়, 1/2/2015 মানে কি, এটা বলেন কি বোঝেন এটা দিয়ে? ফেব্রুয়ারি মানে মাসের 1 তারিখ বছরের শুরুর দিকে, হ্যাঁ, আর এটা হচ্ছে 4/1, মানে এটা এটা তো এপ্রিলের 1 তারিখে, মাসের 1 তারিখে না, আর 7/1 মানে জুলাই, জুলাই জুলাই, এর জুলাই 1। মাসে, হ্যাঁ জুলাই এর, এটা হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড টাইম, আন্তর্জাতিক, আন্তর্জাতিক ভাবে আসলে এইভাবে লেখা হয়, আগে জুন, মাসটা, জুলাই, আন্তর্জাতিক নিয়মে কিন্তু আগে মাসটা লেখে, হ্যাঁ আন্তর্জাতিক নিয়ম হচ্ছে আগে মাস আর এগুলো হচ্ছে কিন্তু ডেট, ঠিক আছে? তাহলে বুঝবো কি করে যে এটা আন্তর্জাতিক টাইম লিখছে? এটা আমরা আন্তর্জাতিক, তো সাধারণত মাসটা মাসের মাঝে দেখি। আচ্ছা মাঝে দেখি, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, 1/2/2015, এবার আছে হচ্ছে 4/1/2015, এটা দেখো যে এই এক, এই এক, এটা হয় কখনো? না ভাইয়া, আগে কি ফেব্রুয়ারি মাস, তারপরে কি জানুয়ারি মাস দিবে, নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবে করে আগে সিরিয়াল দেবে? জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি এরকম। তাহলে এইখানে দেখো যে, এইখানে যে এই যে দুই, এই দুইটা কি আমি মাস ধরতে পারবো, এটা কি এক, এটা কি মাস না ধরতে পারবো, এটা ফেব্রুয়ারি বললাম, এটা জানুয়ারি বললাম, দেখো যে 2015, তাহলে 15 সালের তো জানুয়ারিটা আগে জানুয়ারিতে থাকবে তারপরে ফেব্রুয়ারি, এইভাবে করেই তো দেয়া থাকবে নাকি? তাহলে এইখানে যে জি তারিখ ভাইয়া, ফ্রাকশনটা আছে, এই ফ্রাকশন দেখে বুঝতে হবে যে আসলে এটা স্ট্যান্ডার্ড টাইম, মানে এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক টাইম, মানে আন্তর্জাতিক নিয়মে লেখা, এটা আগে মান্থ, ফেব্রুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 1, এটা হচ্ছে তোমার হচ্ছে জানুয়ারি, এটা, এটা জানুয়ারির এইতে, জানুয়ারির 2 তারিখে, জানুয়ারি 2 তারিখ, জানুয়ারির দুই তারিখ হ্যাঁ জ্বালা তো ভাই, মা দেন। আমাদের এখানে ইনস্ট্রাকশনে কি বলছে, ইনস্ট্রাকশনে বলছে হচ্ছে প্রিপেয়ার দ্য নেসেসারি এন্ট্রিজ, মানে আমাদের প্রয়োজনীয় দাখিলা দিতে বলছে, টু ক্লিয়ার দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অ্যাকাউন্ট, আমাদের কি করতে বলছে, এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটস গুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য বলছে, ফর ডিস্টিংক্ট টাইপ, ফর ডিস্টিংক্ট টাইপ অফ ইনট্যাঞ্জিবল, মানে আমাদের এখানে বলছে এইটুকু কথার অর্থ হচ্ছে, এটা
যে অস্পষ্ট সম্পদ অ্যাকাউন্ট পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় এন্ট্রি প্রস্তুতকরণ এবং পৃথক ধরনের অস্পষ্টের জন্য পৃথক অ্যাকাউন্ট সেট আপ করুন। আসলে কথাটা কি, কথাটা হচ্ছে যে এই যে অ্যাসেটস গুলো আছে, এই যে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস গুলো আছে, এই ইনট্যাঞ্জেবল অ্যাসেটস গুলো মানে এইগুলোকে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস দিয়ে লিখতে হবে। মানে জাস্ট হচ্ছে কি রকমের, এই যে নামগুলো আছে এই নামগুলো সব ডেবিটেবল, উপরে লিখেই দিছে যে এই যে অ্যাকাউন্ট গুলো আছে এই অ্যাকাউন্ট গুলো কি হিসেবে আছে, ডেবিট হিসেবে আছে। কি ভাই বলা আছে না যে এটা ডেবিট হিসেবে আছে বলা আছে না? জি ভাইয়া, জি ভাইয়া, এইগুলো সব ডেবিট হিসেবে লিখবো, ডেবিট দিকে লিখবো। এগুলো কোন অ্যাসেটস এর সেকশনে যায়? ইনট্যাঞ্জেবল অ্যাসেটস এর সেকশনে যায়, যে কারণে জি ইনট্যাঞ্জেবল অ্যাসেটস টাকে আমরা ক্রেডিট করে দেবো। ওই যে টোটাল যে টাকাটা, ওই টোটাল টাকাকে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস এ ট্রান্সফার করে দিব। এইটা হচ্ছে প্রথম কথাটা বলতে, যে এই যে এন্ট্রি গুলো আছে এন্ট্রি গুলোকে সেপারেট করে আলাদা আলাদা সেট করে এটাকে তুমি ইনট্যাঞ্জেবল অ্যাসেটস হিসেবে দেখাও, ইনট্যাঞ্জেবল শিরোনামে দেখাও, ঠিক আছে? যে কারণে আমরা এই ইনট্যাঞ্জেবল এই সবগুলো অ্যাসেটস গুলোকে আমরা ডেবিট করলাম, এগুলো ইনট্যাঞ্জেবল অ্যাসেটস এর আন্ডারে যাবে, বিধায় ইনট্যাঞ্জেবল অ্যাসেটস টাকে আমরা ক্রেডিট করে দেখালাম। ঠিক আছে ভাই, এটুকু? জি ভাইয়া, জি ম্যাম। আচ্ছা, এরপরে সাথে আরো কি বলছে, মেক দা এন্ট্রিজ অফ ডিসেম্বর 31, 2015, 2015 সালের 31 ডিসেম্বরে দিতে হবে। কি দিতে হবে? রেকর্ডিং এনি নেসেসারি অ্যামোর্টাইজেশন, মানে এইখানে যদি কোনো অ্যামোর্টাইজেশন দরকার হয় তাহলে। এখন অ্যামোর্টাইজেশন হবে কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের, দেখতে হবে যে কোনো ইনট্যাঞ্জেবল অ্যাসেটস এর সাথে লাইফ দেয়া আছে কিনা, যদি থাকে তাহলে অ্যামোর্টাইজেশন করা যাবে। তাহলে দেখো যে এইখানে আমাদের এই যে প্যাটেন্টের আয়ুষ্কাল 8 বছর, এটার অ্যামোর্টাইজেশন হবে। গুডউইলের অ্যামোর্টাইজেশন হবে? না হবে না, কারণ গুডউইলের তো আয়ুষ্কাল দেয়া নাই, তাহলে এর অ্যামোর্টাইজেশন হবে না। হ্যাঁ, ফ্রান্সাইজের আয়ুষ্কাল আছে, তাহলে ফ্রান্সাইজের অ্যামোর্টাইজেশন হবে। কপিরাইটের আয়ুষ্কাল দেয়া আছে, তাহলে এটারও অ্যামোর্টাইজেশন করা সম্ভব। তাহলে আমি দেখো একবারে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট করলাম, আর যেগুলো অ্যাসেটস এর অ্যামোর্টাইজেশন করা যাবে সেগুলোর নামগুলোকে ক্রেডিট করলাম, প্যাটেন্ট লিখলাম, তারপর হচ্ছে ফ্রান্সাইজ লিখলাম, কপিরাইট লিখলাম। এবার আসি, দেখো যে এই যে প্যাটার্নটা 3,50,000, এটা দেখো যে আমি কখন অর্জন করছিলাম, এটা অর্জন করছিলাম হচ্ছে কি জানুয়ারির 2 তারিখে, তার মানে এই প্যাটার্নটা 2015 সালে কি আমি সারা বছর ব্যবহার করছি, তাই না? সম্পূর্ণ বছর ব্যবহার করছি, তাহলে এটাকে আমি 3,50,000-কে 8 দিয়ে ভাগ করে দিলে আমার 1 বছরেরটা বের হয়ে যাবে। ক্লিয়ার ভাই এটুকু? জি ভাইয়া, এবার আসি হচ্ছে দেখো যে এই যে ফ্রান্সাইজটা, এই ফ্রান্সাইজটা আমি কতটুকু, এটা কি আমি 1 বছর ব্যবহার করছি? দেখো এটা অর্জন করছে না 7/1/2015, মানে কি এটা কি জুলাইয়ের 1 তারিখে, তাই না? 1 তারিখে, জি জুলাইয়ের 1 তারিখ, তাহলে আমি কয় মাস ব্যবহার করছি? 6 মাস ব্যবহার করছি না ছয় ভাই? মাস 6 মাস ব্যবহার করছি। হ্যাঁ তাহলে এই 4,50,000 কে আমি 10 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কি আমার 1 বছরের টাকা আসবে, মানে ওইখান থেকে আমাকে ওই টাকার থেকে আমার 6 মাসের টাকা বানাতে হবে। তাহলে হচ্ছে 10 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা আসবে তার সাথে 6 গুণ করব, 12 দিয়ে ভাগ করব। তাহলে ক্যালকুলেশনটা কি বোঝা গেছে ফ্রান্সাইজের? জি জি আচ্ছা, তো এরপরে দেখো যে পরে যেটা আছে কপিরাইট, কপিরাইটের আয়ুষ্কাল 5 বছর, আমি এটাকে 5 দিয়ে ভাগ করলে 1 বছরের টাকা আসবে। কিন্তু আমি এই কপিরাইটটা অর্জন করছি কখন দেখো, এটা 8 মাসে যে অর্জন করছি, মানে আগস্টে অর্জন করছি, তাই না? আগস্টের 1 তারিখে, তাহলে আমি কতটুকু টাইম ব্যবহার করছি? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, পাঁচ নভেম্বর, মাস 5 মাস। তাহলে ওই সেম কাজ, এই টাকাটাকে 5 দিয়ে ভাগ করব, করার পরে 5 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ। তাহলে অ্যামোর্টাইজেশন অপশনটা কি বুঝতে পারছি? জি ভাইয়া, জি ভাইয়া, তাহলে আমাদের প্রথমে বলছিল হচ্ছে কি এই উপরে যে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস এর ডেবিট গুলো আছে এগুলোকে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস হিসেবে দেখাও। তাহলে আমি ওই অ্যাসেটস গুলো ডেবিট দিকে লিখলাম, ইনট্যাঞ্জেবল অ্যাসেটস টাকে ক্রেডিট দিকে লিখলাম। দেন তারপরে বলছে হচ্ছে 31 ডিসেম্বর 2015 সালে যদি কোনো অ্যামোর্টাইজেশন থাকে তাহলে তার জাবেদা দাও, অ্যামোর্টাইজেশনের জাবেদা দিলাম। এরপরে বলছে কি অ্যান্ড রিফ্লেক্টিং অল ব্যালান্সেস অ্যাকুরেটলি অ্যাজ অফ দ্যাট ডেট, মানে কি বলছে, এবং এই যে যে ব্যালেন্স গুলো আছে মানে এই যে সম্পদ গুলো আছে এই সম্পদ গুলোর কি বলছে ব্যালেন্স দেখাতে বলছে, অ্যাকুরেট ব্যালেন্স দেখাতে বলছে। অ্যাকুরেট ব্যালেন্স মানে হচ্ছে কি এই সম্পদটা আমি কত, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটটা। এখন এই ব্যালেন্স শিটটা আসলে সম্পূর্ণ পূর্ণাঙ্গ ব্যালেন্স শিট না করে আমি জাস্ট দেখো একটা ছক আকারে দেখো, এখানে তো যেহেতু বলে নাই কিন্তু যে ব্যালেন্স শিট করতে, উল্লেখ করে বলে না যে ব্যালেন্স শিট করো, জাস্ট বলছে কি এই যে ইনট্যাঞ্জেবল অ্যাসেট গুলো আছে এগুলোর ব্যালেন্স দেখাও। এখন এই ব্যালেন্স গুলো দেখানোর জন্য আমি একটা কাজ করি, আমি এই সম্পদ গুলোর নাম লিখবো, তার কস্ট গুলো লিখবো, তার অ্যামোর্টাইজেশন গুলো লিখবো, লিখে সেটাকে বুক ভ্যালু দেখাবো। এই যে দেখো ব্যালেন্স অফ ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, ব্যালেন্স অফ ইনট্যাঞ্জেবল অ্যাসেটস,
অ্যাজ অফ 31 ডিসেম্বর 2000 সরি এটা 15 সাল না, আচ্ছা এটা হবে হচ্ছে 15 সাল। এখানে দেখো যে এই নেম অফ ইনটেঞ্জিবল অ্যাসেট গুলো দিলাম, প্যাটেন্ট, গুডউইল, ট্রান্সেস, কপিরাইট, কস্ট গুলো আমাদের যার যার কস্ট আছে সেই কস্ট গুলোও বসাই দিলাম। এখানে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টটা কিন্তু আসবে না, ঠিক আছে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টটা কিন্তু ইনটেঞ্জিবল অ্যাসেট হিসেবে আমরা এটাকে দেখাবো না, এটা একটা খরচ, জেনারেল খরচ হিসেবেই দেখাই দিচ্ছি। অ্যামোটাইজেশনের দিকে খেয়াল করো, প্যাটেন্টের যে অ্যামোটাইজেশন বের করলাম, ফ্রানচাইজের অ্যামোটাইজেশন বের করলাম, কপিরাইটের অ্যামোটাইজেশন বের করলাম, কিন্তু আমি গুডউইলের অ্যামোটাইজেশন বের করলাম না। কেন করলাম না? কারণ এর আয়ুষ্কাল নাই, আর আয়ুষ্কাল না থাকলে তার অ্যামোটাইজেশন বের করা সম্ভব না। এবার বুক ভ্যালু, আমরা জানি কি কস্ট থেকে এই অ্যামোটাইজেশনের টাকা বাদ দিলে কি হবে, বুক ভ্যালু হবে, এই জিনিসটা আমাদের করতে হবে। এখন এটা কি এক্সট্রা ভাবে কোনো কিছু বোঝানো লাগবে, এটা কি করলাম বা কিভাবে আসলো? না ভাইয়া বুঝা গেছে। তাহলে এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, অঙ্কটা নিয়ে কোনো প্রবলেম আছে? না জি না ভাইয়া।